আজকে আমাদের সবাই মিলে পিঠে খাওয়ার জন্য আটা করা হচ্ছে। এই যে ঢেঁকি, এই যে কাঠের কাঠের ঢেঁকি। এখন তো সবাই মেশিনেই আটা করে পিঠা খায়। আমরা তো এসেছি আমার খালার বাসায়, এখানে আমার নানির বাসা, আমার খালার বাসা, আমাদের বাসা, সবার বাসায় পাশাপাশি। এই যে আমাদের এখানে পিঠা করা হচ্ছে। সবাই যেহেতু হোম কোয়ারেন্টাইনের জন্য কেউ বাইরে যেতে পাচ্ছে না, তো কারো তেমন কোনো কাজ নেই, এই জন্য বাসায় বসে কি আর করা, বসে সবাই মিলে একসঙ্গে পিঠা খাওয়ার তোড়জোড়। আম্মু বলো কি পিঠা হবে, তোমরা কি খাবা সেটাই হবে। হ্যাঁ, আগে আটা করা হচ্ছে, তারপরে এইটা হচ্ছে আমার খালার বাগান। মানে এখানে এমন কিছু নাই যে এখানে নাই, বিশাল এরিয়াতে তার ছোট্ট একটা বাসা আর পুরা এরিয়াতে তার বাগান। এখানে অনেক ধরনের, এটা হচ্ছে মুরগির ঘর, হাঁস মুরগি পাখি অনেক কিছুই আছে, আমি আস্তে আস্তে সবই আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ, খুব ছোট একটা কাঁঠাল গাছ, এইবারই প্রথম কাঁঠাল ধরেছে, অনেকগুলো কাঁঠাল, মোটে সম্ভবত 60টা। তারপরে এখানে মোটামুটি মেহগুনি গাছ আছে, মানে প্রায় সব ধরনের ফলের গাছই আছে, জাম গাছ, বড়াই গাছ, লেবু গাছ সব। আর এরা হচ্ছে আমার খালাতো ভাই, আমার ভাই, সব ক্রিকেট খেলতেছে। বাহিরে যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য বাসার মধ্যেই সব একসাথে, ওরা হোম কোয়ারেন্টাইনে আছে। এই যে পাখি, আমার খালার অনেকগুলো পাখি, ওর খুব শখ পাখি পোষার। মিঠু, এখানে 4টা টিয়ে পাখি আছে, মিঠু 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 কথা বল, একটা শুধু কথা বলতে পারে, মিঠু মিঠু ওই একটা কথাই শুধু বলতে পারে, মিঠু কথা বলো, মিঠু 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 লজ্জা পাইছে। একটা ছোট্ট একটা পাখি দেখছেন, এইটা সম্ভবত বাজিগর। এই পাখিটার নাম কি? হ্যাঁ, বাজরিগার, এইটা হচ্ছে বাজরিগর পাখি। আর এগুলো হচ্ছে মিঠু, এগুলো একদম 3 দিনের বাচ্চা নিয়ে এসেছিল আমার খালু। তারপরে এই 3 দিনের বাচ্চা আমার খালা পেলে পুষে এত বড় করেছে, খুব সুন্দর। এরা কিন্তু উড়ে যায় না, এদেরকে ছেড়ে দিলে থাকে, সাইড ছেড়ে দেয়, এরা সারাদিন শেষে বিকালবেলা এদেরকে ছাড়া হয়, ছাড়লে এরা বাসায় চলে আসে, কিন্তু এখন ছাড়া হয় না, কারণ এখনো যে সবজির গাছ আছে এরা খেয়ে শেষ করে ফেলে। সাইড একটা সার দেখি, হাত দিয়ে বের করা যায় না, কামড় দিবে কিন্তু, না না ওদের ঠোঁট গুলো খুব ধারালো। মিঠু আই, মিঠু আই, এই যে মিঠু বের হওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা খুব কাছে তো এই জন্য মিঠু ভয় পাচ্ছে, এই তো বের হয়েছে মিঠু। মিঠু আইজে
তো দাম বেড়ে গেছে না? আচ্ছা আজকে আপনাদেরকে কথা শোনাইতে পারলাম না, তবে চেষ্টা করব অন্য একদিন কথা শোনাইতে। ওরা খুব সুন্দর করে শুধু এইটুকু বলতে পারে, মিঠু মিঠু। এই যে হচ্ছে আমার নানি, ওই যে আটা আটা করলো, আটা করা হচ্ছে, নানি চলে আসলো। নানি কি দিয়ে কি হচ্ছে এই চিন্তা করতেছে। এই যে ঢেকে দেখাই, দেখেন অনেকে হয়তো এটা প্রথম দেখতেছেন, আবার অনেকে হয়তো এটার সঙ্গে পরিচিত। আমার খালার বাসায় অনেকটা জায়গা, তো এই জন্য এক কর্নারে একটা ঢেকি করা হয়েছে, মূলত মাঝে সাঝে আমাদের পিঠা খাওয়ার জন্য এটা করা হয়। এই যে, এই যে ছাঁকনি, এটা দিয়ে আটা ছাঁকবে। আর এই যে, আর এই যে হচ্ছে চাল, এগুলো এই যে পানিতে আগে এগুলো ধুয়ে নিতে হয়। এটা মোটামুটি সচরাচর সবাই জানে, এটা আসলে পানি দিয়ে এটা থেকে ধুয়ে এরকম একটু ঝরিয়ে নিতে হয়, নেওয়ার পরে তারপরে এই যে দিয়ে ছাকতে হয়। এই যে আমার মা চেলে দেখাচ্ছে, এই যে আটা হয়ে গেল। আমরা আসলে দিনের অনেকটা সময় এখন এসে এই বাগানেই থাকি, মোটামুটি এখানে বেশ গ্রামীণ পরিবেশ, অনেকটা জায়গা, পশু পাখি গাছপালা সবকিছু একদম প্রাকৃতিক। যেহেতু বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, সবাই ঘরেই থাকছে। এটা এখন সবটা চাল করা এরকম শেষ হয়ে গেলে তারপরে পিঠে খাওয়া হবে, আর যেটা যতটুকু বেঁচে যাবে রোদে দিয়ে বা ছাদে ফ্রিজে যে যেভাবে সংরক্ষণ করে। তবে আমাদের অনেকগুলো, কারণ আমরা আমরা তিন খালা, আমার মা খালারা তিন বোন, তো মোটামুটি আমরা সবাই এখন এখানেই আছি, কেউ বাহিরে যাওয়ার কোনো অপশন নাই। যারা আমরা বাহিরে ছিলাম সবাই আমরা বাসায় চলে আসছি, তো এই জন্য আর কি সবাই একসঙ্গে, তো এতটা আটা লেগেই যাবে এতগুলো মানুষের জন্য। এ কেউ একজন ঢেকিটা পাড় দাও, একটু দেখি সাইড, একটু ঢেকিটা পাড় দে তো। এই যে ও হচ্ছে আমাদের একদম জুনিয়র, আমার ছোট্ট ভাই, ও একটু ঢেকিটা পাড় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে। ও কিন্তু খুব কাজের। সাইর সাইর তুই কোন ক্লাসে পড়িস বল? কোন স্কুল? বিয়াম মডেল স্কুল বগুড়া, আমাদের হোম টাউন বগুড়াতে। আমি এখন বগুড়াতেই অবস্থান করছি। ও হচ্ছে, ও বিয়াম মডেল স্কুলে পড়ে ক্লাস থ্রিতে। সাইর একটু দেখে কিছু বল, তোর কেমন লাগতেছে বল, কেমন লাগছে? ভালো লাগছে। এইটা আসলে সবাই খুব মজা করে, আমি নিজেও এই কাজটা করতে পারি, আমিও হয়তো করে দেখাতাম, কিন্তু আমি যেহেতু ভিডিও করতেছি এই জন্য আমি পার দিয়ে দেখাতে পারলাম না। এটা মোটামুটি আমরা সবাই পার দিতে পারি, খুব বেশি কঠিন কাজ না, মজাই লাগে। আমার মা এখন দিবে, আম্মু তুমি বলো এটা কি খুব কঠিন কাজ? কোনো কঠিন না, আম্মু বলতেছে কোনো কঠিন না, মজার পিঠা খাবো তো তাই মজার। বলো। আচ্ছা এটা তো দেখাই দিলাম, আমি চেষ্টা করব যে আমাদের কি পিঠা হয় এটা দেখাইতে। এখন কখন যে পিঠা হবে বুঝতে পারছি না, আমার আর খালা তারপর আরও আমার কাজিন এরা কেউ আসে নাই এখনও, মূলত আমরা সকালে নাস্তা সেরে চলে আসছি। আচ্ছা এখন আপনাদেরকে মিঠু দেখাই, দেখেন সব মিঠু বের হয়ে গেছে, তিনটা মিঠু বের হয়েছে। দেখেন ওরা কি সুন্দর, কোনটা একটা অসুস্থ,
ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এদেরকে চিকিৎসা করতে হবে। শাহির একটু বস তো ওখানে বস। এই পাখিগুলোকে, এই যে আমার খালাতো ভাই পিচ্ছি শাহির, এই যে পাখির রাজা, ও এবং আমার ছোট খালা এদেরকে খুব আদর করে। ওরা যখন ছোট ছিল তখন ওরা অসুস্থ হইতো, ওরা ওদেরকে পশু হাসপাতালে নিয়ে যেত ট্রিটমেন্ট করার জন্য। মিঠুর লজ্জা পাচ্ছে। এই দেখেন মিঠুরা, মিঠুদের খাবার সকালবেলা কি, এটা শাহির এটা কি দিয়েছিস? এই যে রুটি, রুটি রুটি ভিজায় দিতে হয়, তারপরে এখানে সূর্যমুখীর বীজ, এই যে এখানে এখানে খাবার ধান, সূর্যমুখীর বীজ, তারপরে এই যে পানি, লাল মরিচ, বিভিন্ন ধরনের ফল। বললাম না যে আমার খালার বাসায় মোটামুটি সব ধরনের ফলের গাছ আছে, তো ওরা গাছের ফলও খায়, কিনা ফলও খায়, প্লাস গাছের ফলটাও খায়। হ্যাঁ ওঠা, এটা হচ্ছে নতুন, মানে নতুন এসেছে, এটা নতুন সদস্য, এর এর নাম তিথি। শাহিরের নাম দিয়েছে তিথি। ও আর এদের নাম মিঠু, এটা চারটাই মিঠু। চারটা মিঠু না, তাহলে এটা ছোট মিঠু। হ্যাঁ হ্যাঁ, কোনটা ছোট মিঠু? শাহির বল মিঠু, ছোট মিঠু, এটা গোমরা মিঠু। হ্যাঁ শাহির আমাদের এখন মিঠুর সাথে পরিচয় করায় দিচ্ছে। এই যে শাহির, এটা ছোট মিঠু, এটা 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 হচ্ছে ছোট মিঠু, মানে ও একটু সাইজে ছোট। এটা গোমরা মিঠু, ওইটা গোমরা মিঠু, মানে ও সব সময় রাগ করে থাকে আর শুধু মাথা ফুলায়, এই জন্য গোমরা মিঠু। এটা সুন্দর মিঠু, এটা সুন্দরী, এটা এর কাল রংটা হঠাৎ খুব সুন্দর হয়েছে। আর এটা হলো বড় মিঠু, আর এটা হচ্ছে বড় মিঠু, মানে ওর সাইজে বড়। এগুলো সব নাম হলো ক্রেডিট ওর। হ্যাঁ সব শাহির হচ্ছে নাম দিয়েছে, সবগুলো পাখির নাম কে দিছে? শাহির তুই দিছিস না? তারপর হচ্ছে এইটা, এইটা নতুন আসছে অতিথি পাখি, এর নাম দিয়েছে তিথি, অটা কেটে তিথি। আর এই যে ও হচ্ছে তুর্য, ও আমার আরেকটা খালাতো ভাই। তুর্য কিছু বল। হ্যাঁ সবাই বাড়িতে থাকো, বাড়ি থেকে কেউ বের হবে না। ও এবার এসেছি পরীক্ষা দিয়েছে, ও হচ্ছে আমার বড় খালার ছেলে তুর্য, আর ও হচ্ছে আমার ছোট ভাই লুশান। বাবু তুই কিছু বল। হ্যাঁ ও ফাঁকা মাঠে দল দিয়ে দিছে। আমার নানি চাল ঝাড়তেছে, নানিকে দেখে। এই যে একটা দোলনা আছে, আমার খালার বাসায় অনেক কিছু আছে। আর একটা ভিডিওতে বাকি, আজকে আমরা এক পাশটা দেখালাম, আর একটা ভিডিওতে অন্য পাশটা দেখাবো। মানে আল্লাহর রহমতে আমার খালার বাসায় এমন কিছু নাই যে নাই। আমার খালা খালু দুজনেই খুব শৌখিন, আর ওর দুইটা ছেলে। এই যে একটা দেখালাম, আর একটা আছে ঘুমাচ্ছে, ও এখনো ওঠে নাই। এই যে একটা দোলনাও আছে, ক্রিকেট খেলতেছে। নানি কিছু বলেন, নানি চাল ঝাড়। খুব ভালো লাগতেছে, আমার তিন মেয়ে নাতি নাতি সব এক জায়গায়, এক মেয়ের বাসায় চাউল আটা করতেছি, পিঠে করে খাবো, খুব ভালো লাগতেছে। নাতি নাতি জামাইটা খালি শুধু চলে গেল আজকে একটু বাড়ির। আমার বর ও বাড়ি চলে গেছে। হ্যাঁ নানি এটাই বললো যে আমার বর ও বাড়ি চলে গেছে, আজকে ও আমাদের সঙ্গেই ছিল, আমরা একসঙ্গে ঢাকা থেকে আসছি, তো অনেকটা দিন হয়ে গেছে, এই জন্য ও বাড়ি চলে গেছে আজকে। ও এটাই, ও থাকলে হয়তো সবাই মিলা নানি একদম পরিপূর্ণ হইতো। এখন আমরা মোটামুটি সব খালাতো ভাই বোনরা সবাই একসঙ্গে, আমার কোনো মামা নেই, মারা তিন বোন, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই এখন একসাথে। তা আচ্ছা আজকে এই পর্যন্তই। হ্যাঁ এই যে আটা কাজ চলতেছে, এদিকে আটার কাজ চলতেছে, এদিক মিঠুরা খেলা করতেছে, এই যে খেলা করতেছে, আর হচ্ছে আমার ভাইরা এখন ক্রিকেট খেলবে। আর সবাই আসলে আমাদের এখন যে সময়টা চলতেছে গোটা মানে বিশ্ব জুড়েই, তো সবাই সবাই সতর্ক থাকুন, বারবার হাত ধোন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ঘরের বাহিরে যায়েন না, নিজের বিষ থেকে হাত ধোন ও বলছে। আর বাসায় থাকুন, একটু কষ্ট হলেও বাসায় থাকুন, আমাদের মতো একটু
নিজেরা নিজেরাই আনন্দ করুন, বাহিরে যাওয়ার দরকার নেই, নিজের পরিবারের সদস্যরা সবাই মিলেই একটু মজা করেন। দেখবেন সময়টা কেটে গেছে, একটু কষ্ট হলেও পরবর্তীতে যাতে ভালো সময় আসে, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশে মহামারী আর রূপ না নেয়, আমরা এটাই এই কামনাই করি। সবাই ঘরে থাকুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।